আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ধারাবাহিকভাবে যে পিন পয়েন্ট এররের 100টি রুলস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ 100 রুলস অফ পিন পয়েন্ট এররের যে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল চলছে, সে প্রতিটি ভিডিও তোমাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা রুলস 7, 8, 9 শিখব এবং এই তিনটা রুলস শিখব তিনটা উদাহরণের মাধ্যমে। এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ তিনটা সেন্টেন্স দেওয়া আছে। এই তিনটা সেন্টেন্সের মধ্যে থেকে তিনটা রুলস আমরা শিখে নিব। তো তোমরা যারা এর আগের পর্ব, দুইটা পর্ব তোমরা দেখো নাই, অর্থাৎ রুলস 1 থেকে 6 পর্যন্ত তোমরা যারা দেখো নাই, আর সেগুলো যদি না দেখো এখনই দেখে আসো, কারণ ওই রুলস থেকে এখানের সাথে মিল আছে অনেকটা। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, এই জন্য তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আর এই সমস্ত ভিডিও পাবো আমাদের প্লেলিস্ট ট্রিপস অ্যান্ড ট্রিক্স এর যে প্লেলিস্টটা আছে সেখানে পাও, আর তোমরা এই প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের প্লেলিস্টে সব ধরনের ভিডিও আছে, তোমার যেটা প্রয়োজন হয় সেখানে জাস্ট প্লেলিস্টে একটু চেক করো এবং তোমার প্রয়োজনীয় ভিডিওটা দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের প্রথম যে সেন্টেন্সটা আছে সেখানে এরকম পিন পয়েন্ট এররের যেভাবে কোশ্চেন থাকে, চারটা অপশন দিয়ে দেয়, সেখান থেকে তোমাকে বুঝতে বের করতে হবে যে কোনটা ভুল আছে। এখানে প্রথম সেন্টেন্সটা আছে, নট অনলি হি সিটেড দ্য ইন দ্য এক্সাম বাট অলসো হি আর গুড অ্যাট দ্য টিচার। এখন এই সেন্টেন্সটার মধ্যে চারটা জায়গায় তারা মার্কিং করে দিচ্ছে এবং বলছে যে চার জায়গার মধ্যে কোন জায়গায় ভুল আছে। তো দেখো, নট অনলিতে এখানে কোনো ভুল নেই, কারণ নট অনলি যারা জানি আমরা কোনো একটা সেন্টেন্স হতে পারে, যে নট অনলি ডট 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 বাট অলসো, আমরা যে সিকোয়েন্সটা জানি সেই সিকোয়েন্স থেকে তারা কোশ্চেনটা করছে। তো নট অনলি হি সিটেড ইন দ্য এক্সাম বাট অলসো হি আর্গুইড অ্যাট দ্য টিচার। এখন এর মধ্যে ভুল কোনটা? এখানে প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটার মধ্যে তোমরা একটু চেষ্টা করে দেখো ভুলটা ধরতে পারো কিনা। আমি অবশ্য বলে দিব এবং সমাধানও করে দিব, একদম সিম্পল একটি রুলস। তোমাদের একটু সময় দিচ্ছি, দেখি তোমরা খুঁজে বের করতে পারো কিনা। তো আশা করি তোমরা চেষ্টা করেছো, আমি এখন বলে দিচ্ছি। এটার অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, ডি নাম্বারে ভুল। হ্যাঁ, দুই নম্বরে ভুল, কিসের ভুল? দেখো এখানে অ্যাট হবে না, এখানে মূলত এখানে হচ্ছে প্রিপোজিশনগত যে ভুলটা হয়, অর্থাৎ প্রিপোজিশনের ব্যবহার তোমাদের শেখাচ্ছে। এখানে দেওয়া ছিল অ্যাট, অ্যাট হবে না। আমরা জানি আর্গিউর সাথে এরপরে যখন কোনো ব্যক্তি থাকে, অর্থাৎ আর্গিউ প্লাস ব্যক্তি থাকে উইদ হয়, ঠিক আছে? এখানে হবে কি, আর্গিউ উইদ দ্য টিচার, ঠিক আছে? এখান থেকে অ্যাট, অ্যাট হবে না, হবে উইথ, কারণ ব্যক্তি থাকে আর্গুর সাথে কি হয়, উইথ হয়। আর এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। তো এটা তেমন কিছু বোঝার নাই, কারণ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস। তো তোমরা এগুলো মুখস্থ করে নিবা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোন প্রিপোজিশন কার সাথে বসে। আমরা এখন 8 নম্বরটা দেখব, সেখানে কি বলা আছে। 8 নম্বরে বলেছে, কলেরা ইজ এ ভেরি কমন ডিজিজ হুইচ ইউজুয়ালি ইফেক্ট চিলড্রেন, ঠিক আছে? এখন তোমরা একটু চেষ্টা করে নাও, আমি এখনই সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থী, এটাও একটা সিম্পল রুলস, আর এখানে ভুলটা হচ্ছে ডি নম্বরে, এটারও ভুল ডি নম্বরে। এখানে ইফেক্টস দেওয়া, এটা হচ্ছে এই ব্যবহারটা খুব সুন্দর করে জেনে নিবা, পিন পয়েন্ট এররে এই রুলসটা দিয়ে বারবার প্রশ্ন আসে। এখন তোমরা জানতে হবে ইফেক্টটা কি। ইফেক্ট হচ্ছে একটা নাউন, ইফেক্ট হচ্ছে একটা নাউন, আর এটার অর্থ ইংলিশ বাংলা অর্থ হচ্ছে প্রভাব, প্রভাব আর কিছু না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের এই যে ইফেক্টটা বসছে, এখানে একটা হুইচ দেখতে পাচ্ছি, তাই না? হুইচ একটা কি, রিলেটিভ প্রোনাউন। তা রিলেটিভ প্রোনাউন, যদি রিলেটিভ প্রোনাউন দ্বারা যখন দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করি, তখন এরপরে একটা সেন্টেন্স বসে, অর্থাৎ হুইচের পরে কি বসবে, একটা সেন্টেন্স বসবে, অর্থাৎ হুইচ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা হুইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে একটা সেন্টেন্স হবে। তো এখানে দেখো কোনো ভার্ব আছে, ইউজুয়ালি এটা কোনো ভার্ব না, ইফেক্টস যার নাম এটা নাউন, এটাও ভার্ব না, সিউডেন এটাও ভার্ব না, তাহলে এখানে এটা ভুল আছে। এখন এখানে কি হবে, এখানে ইফেক্টের জায়গায় এফেক্টস হবে, এফেক্টস। এখন এই অর্থটা তোমরা জেনে নাও, এটার অর্থ প্রভাবিত করা, প্রভাবিত করা, এটার ইন বাংলাটা হচ্ছে প্রভাবিত করা, যেটা একটা কি, ভার্ব।
তাহলে দেখো অ্যানসারটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এরপর আমরা দেখব নয় নম্বর রুলসটা দেখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হি ডিড নট নো দ্যাট ইট ওয়াজ মি হু ডিড ইট। তো প্রিয় শিক্ষার্থী এখান থেকে কোনটা ভুল হবে, এই চারটার মধ্যে থেকে কোনটা ভুল সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। আশা করি অনেকেই চেষ্টা করছো, যারা পারছো ভালো আর যারা পারো না এখন মিলিয়ে নাও। এই রুলসটা কিন্তু আমরা দুই নম্বরের ভিডিওতে আমাদের রুলস সম্ভবত পার্ট টু এ, এই সিকোয়েন্সের পার্ট টু এ কিন্তু আমরা আলোচনা করছিলাম যে বি ভার্বের প্রথম যে এক্সাম্পল অর্থাৎ সেটা হচ্ছে আমাদের রু, এখানে হচ্ছে সেভেন, সেটা হচ্ছে তোমার ফোর রু এ কিন্তু আমরা একটা বিস্তারিত আলোচনা করছি বি ভার্বের আলোচনা। সেখানে একটু তোমরা ভিডিওটা দেখে ওই ভিডিওটা অবশ্যই দেখবা, তাহলে এটা তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। তো দেখো এখানে সি নাম্বারে দেওয়া আছে মি আর বি নাম্বারে দেওয়া আছে ওয়াজ। তা ওয়াজ হচ্ছে কি একটা আমরা জানি বিভার, বিভার্বের পরে আমরা জানি কি কি বসে, হয়তো বা অ্যাডজেক্টিভ বসবে অথবা নাউন বসবে অথবা প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউন বসবে। তো এখানে তো ওয়াজ একটা বিভার, বিভার্বের পরে এখানে সাবজেক্টিভ প্রোনাউন হওয়ার কথা ছিল কিন্তু দিয়েছে অবজেক্টিভ প্রোনাউন। মি একটি কি অবজেক্টিভ প্রোনাউন, আই মি মাই, তা মিটা কি একটি অবজেক্টিভ প্রোনাউন, তাহলে এখানে হয়ে যাবে কি আই, এই ছিল এখানে ভুল, ইট ওয়াজ আই হু ডিড ইট, ক্লিয়ার? আর তোমরা বিভার সম্পর্কে যারা বিস্তারিত জানতে চাও আমাদের প্লেলিস্টে টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে বিভার্বের উপরে একটা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নিবা, কারণ বিভার্বের উপরে অনেকটা তোমাদের পিন পয়েন্ট এরর বলো যে কোনো গ্রামারের যে কোনো পার্টি যদি ভালো শিখতে হবে ভাবকে ভালো করে জানতে হবে। তো সেখানে আমরা এই ভার্ব নিয়ে আলোচনা করছি, তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও, তোমাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমাকে নিয়মিত দেখছো অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছে অসংখ্য ধন্যবাদ, আর যে নতুন দেখছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা, কারণ তোমার প্রয়োজনীয় যে কোনো ভিডিও সেটা হোক একাডেমিক, সেটা হোক তোমার অ্যাডমিশন বা কম্পিটিটিভ এক্সাম, বিসিএস জব, যে কোনো যে কোনো ইংলিশের যে কোনো পার্ট নিয়ে ভিডিও আমাদের এই ইউটিউবের প্লেলিস্টে তুমি চেক করে পাবা। আর সেখানে শূন্য থেকে শুরু করে গ্রামার, গ্রামারের জন্য একটি সিকোয়েন্স দেওয়া আছে, ইংলিশের টিপস অ্যান্ড ট্রিক্স নামে একটি ফোল্ডার আছে বা প্লেলিস্ট আছে, সেখানে সমস্ত গ্রামারের কঠিন কঠিন বিষয়গুলো আমরা আলোচনা করছি। তারপর আমাদের একাডেমিক যে ভিডিওগুলো আছে সেগুলো তোমার প্রয়োজনে দেখতে পারো। তো তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম, সবাই ভালো থেকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।